बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आलमीन इस्लामिक मीडिया जुगो श्रेष्ठ हक्कानी ओलामाए किरामदेर नतून नतून आलोचना पेते आमादेर चैनलटी एखनी सबस्क्राइब करे साथे थाकुन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिर ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل عرشه إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী পুরাতন বাস স্টেশন চত্বরে একদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামের সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আমরা কার সন্তান আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, আমরা কার সন্তান? আমাদের পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আদমের সন্তান। আমাদের বাবার জন্ম কোথায়? আমাদের বাবা জন্ম হলো জান্নাতে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করেছেন। খলকাহুল্লাহু তাআলা বিয়াদাইহি, কোন হাদিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত কোন মানুষ কোন নবী রাসূলকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করার এরকম কোন হাদিসের মধ্যে পাওয়া যায় নাই, শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে। তাহলে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিভাবে আমরা? আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মধ্যে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আল্লাহ তাআলা
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে তার ডান হাত রাখলেন। ডান হাত থেকে উদ্দেশ্য কোন আল্লাহ তাআলার ডান হাত আছে এরকম নয়, আল ইউমনু ওয়াল বারাকা। ডান হাত থেকে উদ্দেশ্য, ডান থেকে বরকত উদ্দেশ্য, আল ইউমনু ওয়াল বারাকা। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বুদবুদ বুদবুদ করে করে কি কতগুলো বাইর হচ্ছে, ছোট ছোট বালিকণা আছে না বালুর মতো, ছোট ছোট কি কি বাইর হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, কি আমার পিঠ থেকে কি বাইর হচ্ছে? অথচ আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করার জন্য শুধুমাত্র হুকুম করলেই হয়ে যায়, ইন্নামা ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন শুধু হয়ে যাও, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয়ে যায়। আসলে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বোঝাবার জন্য বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাবার জন্য বলেছেন, না হলে আল্লাহ তাআলা তাকে খুন শব্দ বলতে, খুন শব্দ বলতে কাফ আর নুন দুটো শব্দ লাগে, আল্লাহ তাআলা থেকে কোনো কিছু তৈরি করার জন্য এতটুকু সময়ও প্রয়োজন নাই। হিচে কসদর মুলকে ও আম্বাজ নাই, হিচে কসদর মুলকে ও আম্বাজ নাই, কৌলে ওরা লাহন নাই আওয়াজ নাই, কৌলে ওরা লাহন নাই আওয়াজ নাই। আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তে কুন বলার প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাদা করেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন সবকিছু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলাকাল্লাহু তাআলা বিয়াদাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সর্বপ্রথম ডান হাত রাখলেন, কি কি কতগুলো বাইর হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, অতঃপর এই বালিকণা এগুলা বাইর হওয়ার পর ডান পাশে চলে গেলেন, আবার বাম হাত রাখলেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে জান্নাতের মধ্যে। আবার কি কি বুত 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 করে কি কি কতগুলো বাইর হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, সেগুলা আগের চেয়ে বেশি। ডান পাশে যে বালুকণার মতো অনেক কিছু চলে গেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি আছে। বাম পাশে চলে গেলেন, হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এগুলা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুররিয়াতুকা ইয়া আদম, হে আদম এগুলা তোমার সন্তান, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত আনওয়ালা তোমার সন্তান। তাহলে বোঝা যায় আমার আর আপনার জন্ম জান্নাতের মধ্যে, আমার আর আপনার বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা এই বাড়ি থাকার জন্য আমাদেরকে দেন নাই, আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ওয়া ইয কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়া ইয কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আল্লাহ বলতেছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তোমরা উভয়জনে জান্নাতের মধ্যে থাকো। সুতরাং বোঝা গেল এই জান্নাত সর্বপ্রথম থাকার জন্য আমার বাবা এবং আমার মা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। যখন কোনো মানুষকে প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায়, তখন আমরা কি উত্তর দিই? আমি তাকে পটিকছড়ি, আমি কি বলি আমার বাড়ি পটিকছড়ি নাকি নাইকুনছড়ি বলি? যার বাড়ি, যার বাপের বাড়ি যেখানে, যদি হয় রামু তোমার বাড়ি কোথায়, সে বলবে রামু। যদি হয় তার বাপের বাড়ি কক্সবাজার, সে বলবে আমার বাড়ি কক্সবাজার। যদি হয় আমার বাড়ি চিটাগাং, তাহলে যার থেকে জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, সে বলবে চিটাগাং। তাহলে বোঝা গেল আমাদের বাপের বাড়ি কোথায়, জান্নাত। তাহলে বোঝা গেল আমার আর আপনার বাড়িও জান্নাত, কারণ আমার বাপের বাড়ি জান্নাত। বাড়ির মিরাস, বাপের সম্পত্তির ভাগ কে পায়, সৎ সন্তান নাকি অসৎ সন্তান? সৎ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি জান্নাতের মধ্যে রেখেছেন, কিন্তু আমাদের জন্য এটা থাকার জন্য আল্লাহ তাআলা দেন নাই,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এটা জান্নাত, জান্নাত দুনিয়ার জন্য, দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত, মুসলমানদের জন্য দুনিয়া জান্নাত নয়, শান্তির ঠিকানা নয়। দুনিয়া হলো মুসলমানের জন্য কয়েদখানার মতো, জেলখানার মতো, অত্যন্ত কঠিন জায়গা। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজদুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। কয়েদখানার একটা অন্যতম বৈশিষ্ট্য জেলখানার মধ্যে, এখন আলহামদুলিল্লাহ ডাল ভাত খাই নাই, জেলখানার অন্যতম বৈশিষ্ট্য, যারা জেলখানার মধ্যে জেল কেটেছেন তাদের থেকে শুনেছি, যেখানে দুইজনকে রাখা যায় সেখানে চারজন রাখে। জেলখানার অন্যতম বৈশিষ্ট্য, দুইজনের জায়গার মধ্যে চারজন রাখে। থানার মধ্যে গিয়ে দেখেন, কক্সবাজার গিয়ে দেখেন। আরেকটা অন্যতম বৈশিষ্ট্য, সেখানে স্বাধীন নাকি পরাধীন? পরাধীন, কোন স্বাধীনতা নেই। ঠিক তো দ্রুপা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদের জন্য জেলখানার মতো মুমিনদের জন্য জেলখানা বানিয়েছেন। তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের কোন স্বাধীনতা নাই। আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা বলবো মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, কাউদাও ভর্তি করো, এটা হলে চলবে না। আরে বাবা, দুনিয়া মস্ত বড় হলো কিভাবে? দুনিয়ার একটা তো পরিমাপ আছে, পরিমাপ হলো 25,000 বর্গ মাইল। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে একটি গাছ রোপণ করেছেন, এই গাছ রোপণ করা গাছের গোড়া লাগানোর জায়গা দুনিয়ার মধ্যে নাই, সুবহানাল্লাহ। সেই গাছ কত বড়! হাদিসের মধ্যে আসছে, জান্নাতের একটি গাছের গোড়া তার ছায়া এত বড় হবে, আরবি তাজি গোড়া যদি চলতে, যেটা সবচেয়ে দ্রুতগামীর গোড়া, যেটা সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে, ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার দৌড়তে পারে, সেরকম গোড়া যদি এক রওয়ায়েতের মধ্যে আসছে, যদি 40 বছর দৌড়ে তারপরেও এই এক পাশ থেকে যাবে আরেক পাশ লাগন পাবে না, সুবহানাল্লাহ, এত বড় হবে। ঘন্টায় যদি 60 থেকে 70 কিলোমিটার দৌড়ে, আপনি গুন দেন 24 ঘন্টায় কত কিলোমিটার যাবে, আপনি গুন দেন সপ্তাহে 7 দিন কত কিলোমিটার যাবে, আপনি গুন দেন মাসে 30 দিন কত মিটার যাবে, আপনি গুন দেন বছরে 365 দিন আপনি কত কিলোমিটার দৌড়তে পারবেন। দুনিয়াটা মাত্র 25,000 বর্গ মাইল, শিক্ষিত সমাজ এখানে উপস্থিত, মাত্র 25,000 বর্গ মাইল, কিন্তু আল্লাহ তাআলা যে একটি গাছ জান্নাতের মধ্যে রোপণ করেছেন এটা এত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন, কিভাবে পাঠিয়েছেন, কয়েকটি কথা বলবো। আমার মূল বিষয় হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে, আমার মূল বিষয়। আমরা যখন বিদেশ যাই, সৌদিয়া এই এলাকাতে আলহামদুলিল্লাহ অনেকে আছে, তখন কয়টি এয়ারপোর্ট পার হই? সর্বপ্রথম অন্তত পক্ষে এখন আলহামদুলিল্লাহ কক্সবাজার এয়ারপোর্ট হয়েছে। কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমি উঠলাম, ঢাকা নামতে হবে, ঢাকা বাদেই দিলাম, সৌদিয়া যাওয়ার জন্য জেদ্দা নামতে হবে, অন্তত পক্ষে 2টি এয়ারপোর্ট পাড়ি দিতে হবে সৌদিয়া যাওয়ার জন্য, নাকি হবে না? ঠিক তো দ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন 2টি এয়ারপোর্ট পাড়ি দিয়ে। একটি এয়ারপোর্টের নাম হলো রূহ জগৎ, একটি এয়ারপোর্টের নাম কি? রূহ জগৎ। একটি এয়ারপোর্টের নাম কি? রূহ জগৎ। আরেকটি এয়ারপোর্টের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। রূহ জগতের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে বানিয়েছেন। আরেকটি এয়ারপোর্টের নাম হলো মায়ের গর্ভ। দ্বিতীয় স্টেশন, দ্বিতীয় এয়ারপোর্ট, মার গর্ভ, মার পেটের মধ্যে আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বিতীয় এয়ারপোর্টের মধ্যে ওইখানে আমরা অবস্থান করেছি। সেইখান থেকে পুলিশ চেক করে, বিডিআর চেক করে, বিভিন্ন প্রশাসন যারা আছে তারা চেক করে আমাদেরকে, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে, ফেরেশতা নামক পুলিশের মাধ্যমে, ফেরেশতা নামক হ্যাঁ বিডিআর আর্মির মাধ্যমে, বিজিবির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওখানে চেকার নেই এয়ারপোর্টের মধ্যে, ওখানে যদি কোনো ব্ল্যাক হয় তাহলে গ্রেফতার করে। ঠিক তো দ্রুপ আল্লাহ তাআলা চেকারের মাধ্যমে পজিশন ঠিক রেখে যেভাবেই হোক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারা লক্ষ্য করুন, আমরা যখন সৌদিয়া যাই কি জন্য যাই? 2 প্রকারের মানুষ বিদেশ যায়,
এক প্রকারের মানুষ নিজের বাপের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলা বিক্রি করে সৌদি আরব যায়, ওইখানে গিয়ে আমেরিকা যায়, ওইখানে গিয়ে হ্যাঁ সে কি উদ্দেশ্যে গিয়েছে, তার 5 বছরের যে ভিসা সেটার মেয়াদ কখন শেষ হচ্ছে সেটা বলে যায়। তখন সে কতক্ষণ অমুক বাসায় যায়, অমুক বন্ধুর কাছে যায়, আরেক সময় হ্যাঁ আরেকটা পার্কের মধ্যে যায়, কোথায় 5 স্টার হোটেল আছে, কোথায় মদের বোতল আছে, কোথায় নারী আছে সেখানে তাকায়। সে তার মূল মকসদ মূল উদ্দেশ্য ভুলে গেছে। 5 বছর যখন শেষ হয়েছে সেই সৌদি আর পুলিশ তাকে লাথি মেরে বাংলাদেশের মধ্যে পাড়ি দিয়েছে। আবার আরেক ব্যক্তি সৌদি আরব যায়, সে 2 এয়ারপোর্ট পার হয়ে সৌদিয়া সে না হ্যাঁ 5 স্টার হোটেলের দিকে তাকায়, না কোন মেয়ের দিকে তাকায়, না অমুক বাড়িতে যায়, না আরেক বাড়িতে যায়। তার মূল মকসদ সে যে 5 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে সৌদিয়া গিয়েছে তার সেই আসল মকসদ সে ভুলে যায় নাই, সে স্মরণ রেখেছে। সে বলতেছে আমি আমি যদি এখান থেকে এই আমার যে 5 বছর এটা সোনালী যুগ, এই 5 বছরের মধ্যে আমার সবকিছু অর্জন করতে হবে, যে 5 লক্ষ টাকা আমি খরচ করেছি সেই 5 লক্ষ টাকা আমার দিয়ে দিতে হবে, এবং সেইখানে গিয়ে আমার বিল মিল ফ্যাক্টরি দিতে হবে, দোকান দিতে হবে, আমি বাকি হায়াত সুন্দরভাবে কাটাইতে হবে। তাহলে সে 5 বছরের মধ্যে কোনো দিকে তাকায় না। ঠিক তো দুর্ভাগ্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জান্নাত থেকে, সৌদিয়া নামক দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এক প্রকারের মানুষ তার আসল মকসদ বলে যায়, সে কি উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে এসেছে, সে কি উদ্দেশ্যে সৌদিয়ার মধ্যে গিয়েছে সেটা বলে গেছে। ঠিক তো দ্রুতভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের মধ্যে বলতেছেন 156, আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে সিজদা হবে কার? আল্লাহর নাকি বাবার? সিজদা হবে আল্লাহর নাকি মাজারে, মন্দিরে, কোন বটগাছের নিচে, কবরের নিচে, কবরের পাশে? সিজদা হবে শুধু একমাত্র আল্লাহর। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমারই ইবাদত করবা, তোমরা আর কোনো কিছু করবা না। তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে আমার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করো, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। তোমরা যখন চাকরি করবা, তোমরা যখন প্রশাসনের মধ্যে নিয়োগ দিবা, পুলিশ হবা, তাহলে আমার হুকুম অনুযায়ী করো। সাহাবার যুগে পুলিশ ছিল কিনা, দেশ পাহারা দিয়েছিল কিনা, বিজিবি যে রকম বর্তমান দেশ পাহারা দেয়, তারা দেশ রক্ষার জন্য তারা নিজের জান যখন দিয়ে দিবে, তাদেরকে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। মকসদ থাকতে হবে কি? মকসদ উদ্দেশ্য দেশ রক্ষা করব, ইসলাম রক্ষা করব। কিন্তু মদের বোতল অমুক এই সমস্ত মদের বোতল আমি ক্রয় করতেছি, আমাকে বিক্রি করতেছে না, আমাকে দিচ্ছে না, ঘুষ খাইতে চাইতেছে আমাকে দিচ্ছে না, তার জন্য আমি মারি দিলাম, আমাকেও মারি দিল, ওই সময় আমি যদি মরে যাই তাহলে আমি শহীদ হব না, আমি সরাসরি জাহান্নাম। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 2টি এয়ারপোর্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আবার আমরা যেরকম সৌদিয়া থেকে আসার সময় আবার 2টি এয়ারপোর্ট পাড়ি দিতে হয়, ঠিক তদ্রূপভাবে দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের ঠিক তদ্রূপভাবে তেমনি ভাবে 2টি এয়ারপোর্ট আবার পাড়ি দিতে হবে। একটা এয়ারপোর্টের নাম কবর, প্রথম এয়ারপোর্টের নাম কবর। কবর সেটা কি? আল্লাহ, 3.5 হাত জায়গা হুজুর, কবর কি সেটা তো জানি না। কবর জানবেন যখন চোখ বন্ধ করবেন, তখন কিন্তু জানলেও আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিস বানিয়েছেন, আল্লাহ তাআলা কুরআন পাঠিয়েছেন, হাদিস পাঠিয়েছেন, রসূল পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম পাঠিয়েছেন, কবর কি সেটা শিক্ষা করার জন্য। আল্লাহ বলতেন ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أميد أنك جنات أبن إنسان در جنة أنك جنات أبن إنسان در جنة جهنم بانيه كارون تادر كامي انتر ديه ترى شيء انتر ديه أمار قرآن أبن أمار حديث تلاش کرنا أمار قرآن ارپتی ترى چنتا کرنا أمار سرشتی ارپتی ترى چنتا کرنا ترى شدر مطر কিভাবে নিজের মাল দৌলত ধন সম্পদ বাড়াইতে পারবে তেমনি তাদের সেই রকম চিন্তা আমার খিলকত সম্পর্কে তাদের কোনো চিন্তা নেই আফালা তুবসিরুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে 3.5 হাত বড়ি দিয়েছি সেই 3.5 হাত বড়ির মধ্যে তোমরা চিন্তা করো তোমাদেরকে সেই 3.5 হাত বড়ির মধ্যে আমি সমস্ত পৃথিবী ঢুকাই দিয়েছি 3.5 হাত বড়ির মধ্যে কারণ চিন্তা করলে দেখবেন সারা পৃথিবীর মধ্যে তিনটা জিনিস মাদানিয়াত অর্থাৎ গাস সারা পৃথিবীর মধ্যে আপনি চারটা জিনিস পাবেন একটা গাস যেখানে যান মোটামুটি গাস থাকবে গাস ছাড়া পৃথিবী চলবে না আরেকটা হচ্ছে আপনার ফাতর আরেকটা জানোয়ার আরেকটা হচ্ছে খনিজ দ্রব্য এই চারটি জিনিস সারা পৃথিবীর মধ্যে আছে সারা পৃথিবীর মধ্যে এই চারটা জিনিসের বাইরে কিছু নেই গাছপালা গাছের প্রকার জানোয়ার জন্তু মানুষ ইত্যাদি এগুলা জানোয়ারের প্রকার ঠিক তদ্রূপ মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এই চারটি জিনিস দিয়েছেন গাছ পশম আছে কিনা তাহলে এই গাছের মধ্যে পৃথিবী আছে কিনা পৃথিবীর মধ্যে তাকাও তোমার শরীরের মধ্যে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে সমগ্র পৃথিবীকে টুকাই দিয়েছেন ফাতর আমাদের যে দাঁতগুলো আছে এগুলো কি ফাতর কি না তাহলে ফাতর যেরকম পৃথিবীর মধ্যে আছে পাহাড় যেরকম পৃথিবীর মধ্যে আছে ঠিক তো ধ্রুব বাবা আমার শরীরের ভিতরে আছে কি না আরেকটা জিনিসের নাম হলো জন্তু জন্তু জানোয়ার যদি আপনার শরীরের মধ্যে যদি কোনো যদি পোকা মাকড় না থাকে আপনি বাঁচবেন কিনা আপনার শরীরের ভিতর যদি পোকা মাকড় না থাকে আপনি বাঁচবেন না ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের জন্তু হাইওয়ান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরেকটা হলো খাজানা খনিজ দ্রব্য মানুষ খনিজ দ্রব্য কিভাবে উৎপাদন করে ব্রেন দিয়ে সেই ব্রেনের নাম হলো খাজানা এই খাজানা আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে ফিট করেছেন সমগ্র পৃথিবীর মধ্যে আপনি এই চারটা জিনিস তালাশ করলে পাবেন এই সমগ্র পৃথিবীকে আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঢুকাই দিয়েছেন আল্লাহ বলতেন ওয়া ফি আনফুসিকুম আফালা তাআকিলুন হে আমার আদম সন্তান হে আমার বান্দা বান্দীরা আমি তোমাদের শরীরের মধ্যে তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে জিসিমের মধ্যে আমি সমগ্র পৃথিবীকে ঢুকাই দিয়েছি তোমরা আমার পৃথিবীকে তোমরা আমার পৃথিবী ঢুকাই দেওয়ার পরেও তোমরা কেন নিজে এদের মধ্যে নিজেকে কি করো না তালাশ করো না আমাকে কেন তালাশ করো না আমাকেই যদি তোমরা তোমাদের শরীরেও তালাশ করো পাবে শরীরের মধ্যেও যদি আল্লাহকে তালাশ করে পাবো কিনা এই পশমকে সৃষ্টি করেছেন আল্লাহ এই আমাদেরকে হায়াতকে দিয়েছেন পাঁচ বছর আমরা সৌদিয়া থাকি পাঁচ বছর পর আবার হায়াত আবার আমরা বিশ্বাসের হয়ে যাই চলে আসি কিন্তু সৌদিয়ার মধ্যে অনেক মানুষ আছে চুর করে পালিয়ে পালিয়ে থাকতে পারে সেই সৌদিয়ার যে পুলিশ প্রশাসন আছে তাদের থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে পারে অনেক মানুষ ভিন্ন দেশের মানুষ বাংলাদেশে এসে লুকিয়ে লুকিয়ে থাকতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশাসন সৃষ্টি করেছেন যে প্রশাসনের লিডার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক যে পুলিশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই পুলিশ থেকে বাঁচার কার উপায় পাঁচ বছর যখন হায়াত শেষ হবে পাঁচ বছর যখন আমাদের বিশ্বাস শেষ হবে আমরা তখন সৌদিয়া থেকে আসতে মন চাইতেছে না হ্যাঁ আমি আসবো না কিন্তু আমার 60 বছর হায়াত 70 বছর হায়াত আমার শেষ হয়ে গেছে আমি কি বলবো আয় যাইতাম না আয় এখন যাইতাম না ও আজরা একটু পরে নিচ্ছে না এটা চলবে আল্লাহু আকবার বলতেছিলাম হায়াত যখন শেষ হবে বিশ্বাস শেষ হওয়ার সময় ফিরতির সময় আবার দুটি এয়ারপোর্ট পাড়ি দিতে হয় ঠিক তদ্রূপ তাআলার কাছে যাওয়ার সময় মানুষের দুটি এয়ারপোর্ট পাড়ি দিতে হয় একটির নাম হলো কবর
কবর কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে টিকেটের মধ্যে আপনি যখন চিটাগাং থেকে ঢাকার মধ্যে যাবেন গাড়ির মধ্যে উঠবেন ওইখানে টিকিট কাটবেন গাড়ি আবার দুই প্রকার এসি ফিটিং আছে এসি নন এসি আপনি যদি এসি নন এসি টিকিট কেটে এসির গাড়িতে ওঠেন আপনাকে নামায় দিবে নাকি সালাম করে বসাবে নামায় দিবে কোথায় যাইতেছো তাহলে এসি সেটা কার ভিআইপি যারা আছে তাদের জন্য আর যেটা নন এসি সেটা হচ্ছে ভিআইপি নন ভিআইপি যারা যারা ভিআইপি নয় সাধারণ টাকা পয়সা কম তাদের জন্য হলো নন এসি হানিফ সৌদিয়া সালাম এগুলো 250 টাকা দিয়ে সৌদিয়া চিটাগাং নিয়ে যায় কিন্তু আপনি যেটা রিল্যাক্স নাকি কি একটা গাড়ি বাইর হয়েছে এসি 500 টাকা নেই একবার আমি উঠতে চেয়েছিলাম আমার অন্তরে দপদপ করছে আরে বাবা 500 টাকা দেব কেমনে বারো মাসে তেরো মাস বেতন বাকি 500 টাকা যদি ওইখানে চলে যায় 250 টাকা তো অন্তত পক্ষে বাঁচবে তো যাই হোক দুইটি এয়ারপোর্ট পাড়ি দিতে হবে একটি এয়ারপোর্টের নাম হলো কবর কবরের মধ্যে তিনটি প্রশ্ন থাকবে মার রব্বুকা তোমার রব কে রব মানে সব আল্লাহ বলবে না তোমার মাহবুদ কে প্রশ্ন করবে না তোমার মাহবুদ কে তোমাকে রিজিকের তোমার রিজিকের মালিক কে প্রশ্ন করবে না আল্লাহ প্রশ্ন করবে তোমার রব কে তোমার রব কে তোমার সব কে উলামায়ে কেরাম আছেন প্রশ্ন করেন রব মানে সব যিনি জীবনের শুরু থেকে রূহ জগৎ থেকে নিয়ে যিনি সর্বশেষ পর্যন্ত হায়াতের শেষ পর্যন্ত যিনি লালন পালন করে তার নাম হলো রব মাহবুদ বলা হয় যাকে পূজা করা হয় মাহবুদ বলবে না কবর মতে মান মাহবুদুকা তোমার মাহবুদ কে সেটা জিজ্ঞেস করবে না তোমার রিজিক দাতাকে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোমার সবকে তাহলে বোঝা আসলে বলেন সব যদি বলি আমাদের রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ যদি আমরা যদি এখানে আল্লাহকে না মানি তাহলে মার রব্বুকার উত্তর দিতে পারবো না রিজিকের মালিক কে আল্লাহ ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে কাওয়ায় কে একমাত্র আল্লাহ সাধারণ কুকুরকে কে কাওয়ায় গরুকে কে কাওয়ায় জঙ্গলের যে পশু আছে জন্তু আছে হিংস্র প্রাণী আছে তাদেরকে কে কাওয়ায় আল্লাহ বলতেছেন আমি আশরাফুল মখলুকাত বানিয়েছি মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র নিম্নমানের মখলুককে নিম্নমানের জন্তুকে কুকুরকে কাওয়াইতে পারে আশরাফুল মখলুকাত যে মখলুকাতের পিতাকে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে বানিয়েছেন সেই মখলুকাতকে কেন কাওয়াবে না যদি কুকুরকে কাওয়াইতে পারে মানুষকে কাওয়াবে না তাহলে রিজিকের জন্য কিসের চিন্তা আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন কি রকম আল্লাহ নিজেই বলতেছেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাই ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা আমি পৃথিবীর মধ্যে যত প্রকারের জন্তু আমি সৃষ্টি করেছি মখলুকাত যত প্রকার আমি সৃষ্টি করেছি তার মধ্যে কিছু কিছু প্রাণীকে আমি তারা পেটের উপর চলে কিসের উপর পেটের উপর চলে সাপ বিচ্ছু সেলা কিসের উপর হুজুর সেলার তো অনেক পা 44টি পা আছে সেলার আরবির মধ্যে আরবাউনা ওয়া আরবা বলা হয় আই জাত আই জুদাতুন আরবাউনা ওয়া আরবা সুচল্লিশ পা বিশিষ্ট সালা তার সুচল্লিশটি পা হওয়ার পরেও ওই বিচ্ছু আছে না সুচল্লিশটি পা থাকার পরেও চলে কিভাবে পেটের উপর মাথা উপরে নাকি নিচে আমি বলতে চাইতেছি মানুষ আল্লাহ তাআলা কিরকম সম্মানী বানিয়েছেন খুব লক্ষ্য করেন মাথার উপরে থাকে নাকি নিচু থাকে আল্লাহ বলতেছেন ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাই আমি পৃথিবীতে এমন কিছু প্রাণী বানিয়েছি যে সমস্ত প্রাণী চলে মাত্র দুই পা বিশিষ্ট দুইটি পার উপর মুরগি আছে না মুরগি কিসের উপর চলে দুই পার উপর নাকি ফাঁক এরকম দিয়ে দিয়ে চলে দুই পার উপর খাওয়ার সময় মুরগি মাথা উপরে রাখে নাকি নিচে রাখে নিচে আপনি যদি কাওয়াই দেন তারপরে সুন্দরভাবে খাইতে পারবে না যখন কাইতে হয় মন মতো যখন কাবে তখন তার মাথাটা নিচে দিতে হবে যদি নিচে না দেয় সে ঠিক মতো কাইতে পারবে না
ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবা, আল্লাহ বলতেছেন আমি অনেক প্রাণী বানিয়েছি যাদেরকে আমি সৃষ্টি করেছি, যারা পৃথিবীর মধ্যে চলবে চার পা বিশিষ্ট গরু ছাগল। গরু কয় পা? দুই পা নাকি তিন পা? চার পা না? চার পা, আলহামদুলিল্লাহ। গরু চার পা বিশিষ্ট গরু, যখন খাইতে যায় মাথা সব সময় কোথায় রাখে? উপরে নাকি রুকুতে? সব সময় মাথা রুকুতে, উপরে নয়। যখন খাইতে যায় মাথা উপরে রাখে নাকি নিচে রাখে? কুরা যখন দিবেন আপনি, যখন কাশ কাবে, খের কাবে, তখন কিভাবে কাবে? মাথা নিচু করে, কখনো উপরে খাইতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের মাথা, মানুষের মাথা সব সময় উপরে রেখেছেন। যে আল্লাহ মানুষের মাথা সব সময় উপরে রেখেছেন, শুধুমাত্র সব সময় উপরে রাখেন নাই, আপনি যখন পিঠ সমান করবেন মাটির সাথে, যখন শুইতে যাবেন আপনার মাথা যদি মাটির সাথে সমান করে লাগিয়ে দেন, যদি সামান্য উপরে না রাখেন বালুশ দিয়ে, তারপর শুয়েও আপনি শান্তি পাবেন না, ঘুমিয়েও শান্তি নাই। মাথা কোথায় রাখতে হবে? উপরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহান রব, যে মহান প্রভু, যে মহান মালিক, আমাদের মাথা সব সময় উপরে রেখেছেন। তিনি যখন দৈনিক আমাদেরকে পাঁচবার নামাজের জন্য মাথা নত করতে বলে, কিন্তু আমরা নিমুখ হারাম, আমরা মাথা নত করতে রাজি নাই। রাজি আছি? যে আল্লাহ সব সময় আমাদের মাথা উপরে রেখেছেন, খাইতেও মাথা উপরে, মাথা যদি বেশি নিচে রাখেন খাওয়া শান্তি নাই, শুয়ে শান্তি নাই, মাথা উপরে রাখতে হবে, খাইতেও শুইতেও মাথা উপরে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, যখন আজান দেই, তখন কিন্তু আমরা নামাজ পড়ার জন্য আসতে রাজি নই। তো যাই হোক, ওখানে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার সবকে, তাহলে আমাদের সব হলো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিক একটা যেটা আমরা ব্যবসা করতেছি, ব্যবসা একটা পর্দা, ব্যবসা চাকরি মেল ফ্যাক্টরি সবকিছু একটা একটা পর্দা। নোয়াখালীর একটি ঘটনা হয়তো অনেকে শুনেছেন, তারপরে আবার বলতেছি। এক হাজি সাহেব, উনি বাড়ির মধ্যে একটা পর্দা এনেছেন, কারণ তিনি হাজি সাহেব, তার আলহামদুলিল্লাহ স্ত্রী পর্দা অনুযায়ী চলে, তার বাড়ির মধ্যে কাজ করার জন্য কিছু মানুষ রেখেছেন। ঘটনাক্রমে দুপুর বেলা হাজি সাহেব বাড়িতে উপস্থিত নাই, খাবার আনার জন্য আর কেউ উপস্থিত নেই। এখন খাবারের যখন সময় হয়েছে, কাজের লোকগুলা কামলা আছে না, কামলা আমাদের দেশের চিটাগাঙের ভাষায় গোর বলা হয়, গোর দিওস না না নো দিত, তো কামলা কাজের লোক, তারা খাওয়ার জন্য বাসায় গিয়েছেন। কই গো ভাতের পেয়ালা কই ভাত দেন, লবণ কই গো লবণ দেন, পানি কই গো পানি দেন, তরকারি দেন, যেটা খুঁজে। ওই স্ত্রী তো পর্দা অনুযায়ী চলে, পর্দাশীল আলহামদুলিল্লাহ, যেটা খুঁজে পর্দার নিচ থেকে সেটা দেয়, পর্দার নিচ থেকে সেটা দেয়। এই কাজের লোকগুলো অবাক, কিরে আবা এটা কি অবস্থা, আমরা যেটা খুঁজি সেটা চলে আসে, এত দামি হাজির সাহেব পর্দা কিনছে, আমাদেরকে তো একটু বলে নাই। বিকালবেলা যখন কাজ শেষ করে দোকানে গেছে, গিবতের আড্ডাহানা, সমালোচনার আড্ডাহানা, হ্যাঁ যত প্রকারের সমালোচনা আছে সবকিছু কোথায়? অনেক সময় এটাও শুনি নিজের মা বাবার পর্যন্ত সমালোচনা করেন, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ বিশেষ করে আমার বাবাকে হায়াত তৈয়বা দান করেন, অসুস্থ যারার মা বাবা বেঁচে আছে আল্লাহ সবাইকে হায়াত তৈয়বা দান করেন, আমিন। যাই হোক, তারা যখন দোকানে গেল, ওইখানে যাওয়ার পর সবাই একত্রিত হয়ে গেল এবং অন্যান্য মানুষদেরকেও জমায়েত করলো।
হাজী সাহেবের বাসার মধ্যে তার ছেলে আমেরিকা থেকে একটা পর্দা পাঠিয়েছে, অনেক দামি অনেক দামি, যখন যেটা চায় সেটা দিয়ে আসে। এখন সবাই হাজী সাহেবকে ধরলো, কই গো হাজী সাহেব, আপনি তো আমাদেরকে বললেন না আপনার সন্তান এত দামি একটা পর্দা পাঠিয়েছে, আপনি গোপনে গোপনে ওটা বাড়ির মধ্যে রাখছেন, এত সুন্দর সুন্দর করে আনন্দ ফুর্তি করতেছেন, আমাদেরকে কিছু বলতেছেন না? তারা সবাই গরম। হাজী সাহেব বলতেছে, কই না তো। তখন কাজের লোকরা বলে, আমরা কাজের লোক হতে পারি কিন্তু আমরা মিথ্যা বলি না, আমরা চুর হলেও মিথ্যা বলি না, চুরটিকে কিন্তু মিথ্যা বলি না। যাই হোক, আচ্ছা চলো, আজকে বলতেছে বাসায় চলো। বাসায় যাওয়ার পর কাহিনী যখন খুলে বললো, ভিতরে উনি যখন জানতে পারলো তার স্ত্রী থেকে যখন এই কাহিনী এই ঘটনা জিজ্ঞেস করলো, তিনি বলছেন, না তো পর্দা দিচ্ছে না, আমি তো পর্দা করি, এই জন্য আমি তাদের সামনে যেতে পারতেছি না, তারা যেটা খুঁজতে সেটা আমি নিজ থেকে দিতেছি। ঠিক তো দুর্ভাবে দুস্থ বন্ধুরা, চাকরি একটা পর্দা, চাকরি কোনো মানুষকে কাওয়াইতে পারে না। যদি চাকরি মানুষকে কাওয়াইতো, হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সমস্ত পৃথিবীর যে সমস্ত আনপড়া মানুষ আছে, একটাও মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো না, সবাই না খেয়ে মারা যেত। জ্ঞান যদি রিজিকের মালিক হতো, শিক্ষা রিজিকের মালিক হতো, যারা অশিক্ষিত মানুষ আছে লেখাপড়া করে নাই, তারা কি বেঁচে থাকতো? তারা সবাই না খেয়ে মরে যেত। তাহলে বুঝা গেল, চাকরি একটা পর্দা, অনেক মানুষ আছে কোটিপতি, নিজের দস্তখত পর্যন্ত করতে পারে না, হাজার হাজার মানুষ এরকম আছে কিন্তু নিজে দস্তখত করতে পারতেছে না, তার আন্ডারে লক্ষ লক্ষ পিএইচডি করনেওয়ালা মানুষ তার পিছনে পিছনে ঘুরে। তাহলে মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিযকুহা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা যু কুওয়াতিন ইনদাল আরশি মাকিন, আল্লাহ তাআলা রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তো যাই হোক, যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি যখন আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার মধ্যে মেনেছেন, 5 বছর সৌদিয়া যেরকম আপনি সুন্দরভাবে কাটানোর পর বাংলাদেশের মধ্যে এসে আপনাকে সবাই সম্মান করতেছে, আপনিও খুব আনন্দের সহিত দিন কাটাইতেছেন, ওইখানের সময়কে আপনি গুরুত্ব দিয়েছেন, এদিক সেদিক তাকান নাই, একটা দিনকেও আপনি ব্যর্থ দেন নাই, প্রতিদিন আপনি কাজ করেছেন, ঠিক তো দ্রুতভাবে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের তরিকা মেনে চলবে, তারা যখন কবরের মধ্যে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন তারা উত্তর দিবে রব্বি আল্লাহ, আল্লাহ। আর যদি সারা জীবন আমরা যদি বিভিন্ন রকমের গীবত শেকায়াত গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমরা খেলতামাশার মধ্যে লিপ্ত থাকি, নামাজের দিকে দাঁড়ি না, আর নামাজ পড়বো পর্যন্ত জেরি সময় তো আছে, কখন সময় হবে সেইখানে আমরা তাকিয়ে থাকি, সময়ের জন্য আমরা অপেক্ষা করি, এরকম করে করে যদি আমরা মরে যাই, তাহলে ওখানে গিয়ে কি বলতে হবে? হা হা লা আদরি, আমি তো কিছু না জানি, হা হা লা আদরি, আমি কিছু জানি না, কিছু জানি না, হায়রে আমার জীবন কি করলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওই টিটি টিটি প্রশ্ন করে না, টিকেট চেক করে না, এই কবর মধ্যে চেকার আসছে এখন, টিকেট চেক করবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন কি বলবেন? মুসলমান নয়, হিন্দুও নয়, চলবে না, নাস্তিক আমি, চলবে না, সেটা কবর মধ্যে চলবে না, মার খাওয়া লাগবে। যদি সেখানে বলেন আমি ইসলাম মানি না, হিন্দু ধর্ম মানি না, আমি খ্রিস্টান ধর্ম মানি না, কিচ্ছু মানি না, তাহলে মার খাওয়া লাগবে। আল্লাহ তাআলা এই দিন, আল্লাহ তাআলা একমাত্র এই দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ তাআলা একমাত্র রাজি হয়ে গেছে ইসলাম ধর্মের উপর। কুরআন যদি সত্য হয়, এই আয়াত সত্য, সূরা বাকারার মধ্যে দেখেন। তো যাই হোক, দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমি যদি ধর্ম অনুযায়ী চলি, আমি যদি ধর্মের অনুসরণ করি,
তাহলে আমি উত্তর দিতে পারবো দিনিয়াল ইসলাম আমার দিন আমার ধর্ম ইসলাম আর যদি আমি ধর্ম অনুযায়ী না চলি সারাটা জীবন আমি ইসলাম বিদ্বেষ ভাবে চলেছি আমি সারাটা জীবন নামাজ পড়ি নাই সব সময় ধোঁকা দিয়েছি মানুষদেরকে সব সময় গীবত করেছি তাহলে তখন বলতে হবে হা হা লাজ না তো কিছু না জানি তখন দিবজের মালা করি তৃতীয় নম্বর প্রশ্ন তোমার কাছে যেই লুকটি পাঠিয়েছিলাম তোমাদের কাছে সেটা কে তখন আমরা যদি সেই লোকের অনুসরণ করি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তখন আমরা বলতে পারবো আমাদের কাছে যাকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি সেই রাসূলের অনুসরণ না করি সেই রাসূলকে যদি গালি দিই আল্লাহু আকবার নাউজুবিল্লাহ নারী লুবি বলি তাহলে কি হবে আমাদের অবস্থা নাউজুবিল্লাহ তো যাই হোক আমরা যখন জান্নাতে যাব তখন দুটি এয়ারপোর্ট একটি এয়ারপোর্টের নাম কবর দ্বিতীয় এয়ারপোর্টের নাম কিয়ামত হাশর এই হাশরের মাঠ কি রকম হবে 50 আলফ সানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন এই কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর 50 হাজার বছরের সমতুল্য 50 না আলফ সানা আরেক আয়াতের মধ্যে বলছে আলফ সানা 1000 বছরের সমতুল্য এই জন্য তো নাস্তিকরা বলে আল্লাহকে মানি না কেন আল্লাহ এক আল্লাহ এক জায়গার মধ্যে বলতেছে আলফা সানা 1000 বছরের সমতুল্য কিয়ামতের ময়দানের দিন আর দুনিয়ার দিন কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার 1000 বছরের সমতুল্য হবে আরেক জায়গায় আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানের একদিন হ্যাঁ দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে এক আল্লাহ দুই কথা বলে এজন্য আল্লাহকে মানি না এজন্য আমরা আল্লাহকে মানি না নাস্তিকরা বলে কারণ একজন দুই কথা কেমনে বলবে তার উত্তর হলো বাংলাদেশের কয় ঘন্টায় দিন বলেন উত্তর আপনারা দেন এটা তো আপনারা জানেন আপনারা তো বড় মুফতি বাংলাদেশের দিন কয় ঘন্টায় 12 ঘন্টায় লন্ডন যান কয় ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা আরেক দেশে যান দিন কয় ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত দিন আছে রাত মাত্র 2 ঘন্টা যদি শুধুমাত্র এত ছোট একটি দেশের মধ্যে পৃথিবীর মধ্যে মাত্র 25,000 বর্গ মাইল এই পৃথিবীর মেকদার এই পৃথিবীর মধ্যে যদি বাংলাদেশের দিন যদি 12 ঘন্টায় হতে পারে লন্ডনের দিন যদি 18 ঘন্টায় 17 ঘন্টায় হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান এত বড় আল্লাহ তাআলা কায়েম করবেন এত বড় ভাবে কায়েম করবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে এক জায়গার দিন হবে 1000 বছরের সমতুল্য আরেক জায়গার দিন হবে 50,000 বছরের সমতুল্য যারা নাস্তিক বেঈমান ফেরাউন নমরুদরা আছে তাদের স্থান হবে 50,000 সমতুল্য জায়গার মধ্যে যারা মুমেন তাদের স্থান হবে 1000 বছরের জায়গার মধ্যে এই সেই 1000 বছরের জায়গার মধ্যে টাকাটাও দুষ্কর হয়ে যাবে অত্যন্ত কষ্ট হয়ে যাবে সেই দিন সূর্য থাকবে কোথায় এক বিগত উপরে কিয়ামত কি হয়ে গেছে এখন কায়েম হয়ে গেছে আল্লাহ তাআলা পরিদর্শন করতে আসবে কিয়ামত রাসূল ইসলাম যখন এই কথাটা বললেন আল্লাহ কিয়ামতের দিন হাশর পরিদর্শন করতে আসবে সাহাবরা জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি প্লেন আসবে নাকি কার করে আসবে নাকি ট্রেন আসবে রাসূল ইসলাম বলেছে আল্লাহ আসবে তখন সাহাবরা জিজ্ঞেস করতে যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম আল্লাহ আসবে যেভাবে মন চায় আল্লাহ আসবে আরশের মাধ্যমে আরশের মাধ্যমে আল্লাহ তাআলা আসবে আর শক্তি কত বড় আচ্ছা যাই হোক আরশ লাগবে না চেয়ার আল্লাহ তাআলা সেই কানে কোথায় বসবে চেয়ারের মধ্যে বসবে সেই চেয়ারটি কত বড় ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর নবীকে ওয়াহি করতেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সাহাবীদেরকে কোনো কথা বলতেন না
মুহাম্মদ হারগিজ ন গুফতা তা ন গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ ন গুফতা তা ন গুফতা কিরদগার আল্লাহ যতক্ষণ বলতেন না ততক্ষণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে বানাইয়া মন গড়া কোনো কিছু বলতেন না সুবহানাল্লাহ তাহলে কোরআন এটা ওহী হাদিস ওহী ওহী মতলু ওহী গায়র মতলু যাই হোক সেটা অন্য বিষয় আল্লাহ আসবে আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে বলতেছেন হে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিব চুপ হয়ে গেল তুমি গিয়ে বলো আমি যেই চেয়ারের মধ্যে বসবো সেই চেয়ারের ওরা জিজ্ঞেস করলো সাহাবারা আমার আমরা যে চেয়ারের মধ্যে বসি সেই চেয়ার কয়টি পায়া থাকে চারটি পায়া একটা পায়া থেকে আরেকটি পায়ার মেদদার হলো পরিমাণ হলো ২০ ১৮ থেকে ২০ ইঞ্চি কম বেশি হতে পারে তখন তারা জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে চেয়ারের মধ্যে বসবে সেই চেয়ারের পরিমাপ কতটুকু দূরত্ব কতটুকু এবং কয়টি পায়া থাকবে এখানে তো চারটি পায়া আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে ওহী পাঠাইতেছে হে এই জিবরাইল তুমি আমার হাবিবকে গিয়ে বলো আমি যেই চেয়ারের মধ্যে বসব সেই চেয়ারে একটি দুইটি পায়া না এক হাজার দুই হাজার পায়া না আর এক লক্ষ দুই লক্ষ পায়া না আট লক্ষ পায়া থাকবে সুবহানাল্লাহ আল্লাহ যে চেয়ারে বসবে পায়া কয়টি চারটি এখানে আল্লাহ যেখানে বসবে আট লক্ষ পায়া আট লক্ষ পায়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তর দেন আমরা যে চেয়ারের মধ্যে বসি সেই চেয়ারের পায়ার দূরত্ব হলো ১৮ থেকে ২০ ইঞ্চি কিন্তু আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের মধ্যে বসবে বুঝলাম আট লক্ষ পায়া সেই পায়া এক পায়া থেকে আরেক পায়ার দূরত্ব কতটুকু একটু আমাদেরকে বর্ণনা করেন তখন আল্লাহর হাবিব বলতেছেন হে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের মধ্যে বসবে সেই চেয়ারের এক পায়া থেকে আরেক পায়ার দূরত্ব হলো একটি আরবী তাজি ঘোড়া ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দৌড়াতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরত্ব কতটুকু এক ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এখান থেকে চিটাগাং ১৫০ কিলোমিটার ৪৯ কিলোমিটার রামু থেকে হ্যাঁ তাহলে ৬০ কিলোমিটার যদি হয় তাহলে ৩ ঘন্টায় ঘোড়া যেতে পারবে কিনা এখান থেকে চিটাগাং ৩ ঘন্টায় একটা ঘোড়া যেতে পারবে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারের মধ্যে বসা থাকবে কিয়ামতের ময়দানে সেই চেয়ারের এক পায়া থেকে আরেক পায়ার দূরত্ব হলো একটি আরবি ঘোড়া যদি ১০০ বছর দৌড়ায় তাহলে এক পায়া থেকে আরেক পায়া লাগল পাবে না হলে ১০০ বছর ঘন্টায় কয় কিলোমিটার দৌড়বে ৬০ থেকে ৭০ ১০০০ বছর যদি দৌড়ায় তাহলে এক পায়া থেকে আরেক পায়ার লাগল পাবে আর না হলে পাবে না তাহলে এখন এখন তো এক পায়া থেকে আরেক পায়া গেল আর বাকি আট লক্ষ পায়া কোথায় এবার চেয়ার কত বড় চিন্তা করেন চেয়ার কোথায় চেয়ারটা কত বড় আল্লাহ রাব্বুল আলামিন সু আয়াতুল কুরসির মধ্যে বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আমার চেয়ার এত বড় বানিয়েছি আমার চেয়ার সমগ্র পৃথিবীকে আসমান এবং জমিনকে ঘিরে রেখেছেন আল্লাহর চেয়ার কত বড় সমস্ত আসমান এবং জমিন ঘিরে রেখেছেন আল্লাহ তাআলা এই একটা চেয়ারের মাধ্যমে এত বড় চেয়ার যেই চেয়ার এত বড় হতে পারে সেই মহান প্রভু কত বড় চিন্তা করে দেখেন তাহলে আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করব আল্লাহর থেকে না চেয়ে কার কাছে চাইব যাই হোক কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম চেয়ারটা তো এত বড় যে আমরা এই স্টেজের মধ্যে এখন চেয়ার রাখছি না স্টেজের তুলনায় চেয়ারটা অনেক বড় না স্টেজের তুলনায় চেয়ারটা বড় না অনেক ছোট এই একটি স্টেজের মধ্যে অন্ততপক্ষে ১০ ১২ টি চেয়ার রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা চেয়ার রাখবে কোথায় আরশের মধ্যে আরশটি কত বড় আল্লাহ বলতেছে আল্লাহর হাবিব বলতেছেন তোমরা ওই মাঠের মাঝখানে যাও তোমরা রকেট নিয়ে পৃথিবী সফর করো তোমরা আসমানের উপর উঠে যখন দেখবা আসমানের নিচে একটি এই মাত্র একটি চেয়ার একটা চেয়ার আসমানের নিচে রাখা হয়েছে উপর থেকে নিচে তাকাইলে ওই চেয়ারটা একেবারে নগণ্য লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার এত বড় কিন্তু এত বড় হওয়ার পরেও আল্লাহ তাআলার আরশের তুলনায় চেয়ার তার আরশ চেয়ারের তুলনায় আরশ আরো অনেক বড়
সমস্ত পৃথিবীর মধ্যে পৃথিবীর মাঝখানে যদি একটি চেয়ার রাখা হয় দেখতে যে পরিমাণ তিক্ততর রূপ আরশ আল্লাহ তাআলা চেয়ারের তুলনায় আরশে এত পরিমাণ এত বড় তে আবার সেই আল্লাহ কত বড় হবে তো যাই হোক বলতেছিলাম সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের ময়দানে যখন আমাদের আর কি হ্যাঁ আমাদের মাথার এক বিঘত উপরে দের হাত উপরে হ্যাঁ আধা হাত উপরে যখন সূর্য থাকবে এখন কোটি কোটি গুণ উপরে আমাদের সূর্য থাকার পরেও গরমের জন্য থাকা যাচ্ছে না এক বিঘত উপরে যদি সূর্য হয় তখন কি করব সেই দিন যেই দিন কোন ছায়া থাকবে না সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি কোন ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে শুধুমাত্র আল্লাহর আলিনের আরশের নিচে ছায়া থাকবে সেই আরশের নিচে ছায়া সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে এক নম্বরের কোটা লোভ লাগার মতো কথা এক নম্বরের কোটা এই জন্য তো কোটি কোটি টাকা খরচ করে মানুষ নির্বাচন করে ইমামুন আদিলুন নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণ প্রধানমন্ত্রী নেই পরায়ণ বিচারক নেই পরায়ণ পুলিশ ঘুষ না খায় এরকম আর কি এখন তো আলহামদুলিল্লাহ মানুষে বলে বাস্তব কতটুকু জানে না আবার অনেক পুলিশ আছে আলহামদুলিল্লাহ আমি দেখেছি এই নির্বাচনের সময় আমি তখন ফটিকচরে ছিলাম কুনিয়া ফানগের একজন পুলিশ আমার আমার কাছে একটা কার্ড দিয়েছে দেশের মানুষ সেই জন্য অনেক মহব্বত করেছে উনি আমাকে বলতেছে হুজুর আমি শপথ করে বলতে পারবো এই পর্যন্ত আমার চাকরির বয়স 12 বছর আমি এক পয়সাও ঘুষ খাই নাই আমি শপথ করে বলতে পারবো উনি বলতেছে আমি উনিকে জিজ্ঞাসা করি নাই ভাই ঘুষ খান কিনা আমার কি প্রয়োজন তুমি ঘুষ খাইলে কাও না খাইলে না খাও আমার কি কি প্রয়োজন উনি আমাকে নিজে বলতেছে আমি উনাকে নাস্তা করাইতেছি দেশের মানুষ পেয়েছি দেশের কুকুরকেও ভালো লাগে বলছে না মানুষে দেশের কুকুরকেই যখন দেখা হয় মহব্বত লাগে উনি যখন বলেছেন আমার বাড়ি কুনিয়া পালং তারপর উনাকে এমন আন্তরিকতা লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো যাই হোক উনিও আমাকে নাস্তা করাইছে আমাকে কার্ড দিয়েছে বিভিন্ন কথাবার্তা বলেছে মাঝে মধ্যে কোনো কথা হয় তো যাই হোক সেদিকে যাচ্ছি না নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণ বিচারক নেই পরায়ণ সমাজপতি নেই পরায়ণ চেয়ারম্যান নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণ উপজেলা চেয়ারম্যান নেই পরায়ণ জেলা প্রশাসক নেই পরায়ণ এমপি নেই পরায়ণ মন্ত্রী নেই পরায়ণ প্রধান বিচারপতি হতে নিয়ে যত প্রকারের প্রশাসন আছে তারা সবাই ইমামুন আদিলুন এই প্রথম নম্বর কোটার অন্তর্ভুক্ত আপনারা যখন সরকারি চাকরির জন্য আপনারা দরখাস্ত দেন তখন সেখানে কয়েকটি কোটা থাকে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আরেকটি হলো বেসরকারি কোটা আরেকটা হচ্ছে সরকারি চাকরিজীবী কোটা ঠিক তো তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের মানুষকে আরশের নিচে চাইয়া দিবে সেইখানে আল্লাহ তাআলা সাত প্রকারের কোটা রেখেছেন সাত ভাগে সাত ভাগ করেছেন মানুষকে সাত প্রকারের কোটা রেখেছেন প্রথম নম্বর কোটা হলো ইমামুন আদিলুন এই জন্য মাঝে মাঝে মন চাই আমরা পাঁচ দিনের জন্য যদি প্রধানমন্ত্রী হতে পারতাম কিন্তু পারবো না মাঝে মধ্যে মন চায় খুব লোভ লাগে আরে আমল করে ভালো বিচার করে ইনসাফ বিচার করে জান্নাত কামিয়ে নিতাম কোন কিয়ামতের ময়দানে কষ্ট হবে না আরশের নিচে ছায়া পাবো আল্লাহ তাআলা আমাদের বর্তমান সমাজ সেবক যারা আছে আমাদের প্রধানমন্ত্রীকে থেকে নিয়ে সাধারণ ওয়ার্ড কমিশনার পর্যন্ত যারা আছে সবাইকে আল্লাহ তাআলা ইমামুন আদিলুনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন যে দেশের প্রজা ভালো সেই দেশের রাজা ভালো হইলে প্রজা ভালো জন প্রজা ভালো হইলে রাজা ভালো আগে তো আত্ম পালন করিব এত হয়ে যা হুজুর আর হওয়া আর না মানে আর যারা গিয়ে আছি তারা আর না মানে একটু এই বিষয়ে ওয়াজ করো আগে তো তুই আল্লাহর না মানো তুই আর আগে আল্লাহর মানা শুরু করো তা দেখিবা যা অটোমেটিক তোমার বেদগুণ মানিব হুজুর আয় অশান্তি তো যাই হোক আমি ইনশাআল্লাহ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আজানের টাইম হয়েছে আটটায় ইনশাআল্লাহ জামাত হয়ে যাবে আটটার পরপর আমাদের প্রধান আকর্ষণ ফকিহুল উম্মাহ মুফতি আজম যার ওয়াজ শোনার জন্য আজকে বিশেষ করে যাকে নিয়ে এই আয়োজন অত্যন্ত বড় মাপের আলেম বুজুর্গ ইনশাআল্লাহ উনি আমি সাত প্রকার সেই সাত প্রকার মানুষের নাম গোলা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করতেছি দ্বিতীয় প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিলুন দ্বিতীয় নম্বর ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যুবকদের কোটা যুবকদের কোটা ওই যুবক যেই বুঝে যুবক তার যৌবন কাল শেষ করেছেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গিবতের মধ্যে গুনাহের মধ্যে জানার মধ্যে আল্লাহ তাআলা তার জীবনকে শেষ করেন নাই ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যেই যুবক সময় ব্যয় করেছে যৌবন কাল শেষ করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্তরের কোটার মধ্যে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবে যুবকরা চিন্তা করো আপনাদের স্থান অনেক পর আমাদের স্থান এখনো আসে নাই দ্বিতীয় নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ
দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি এইখানে শুধু যুবক নয় ছোট ছোট বাচ্চা নয় সকলে অন্তর্ভুক্ত আমার মুরব্বীরে অন্তর্ভুক্ত যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকে কিভাবে মসজিদের উন্নয়ন হবে কিভাবে মসজিদের মানুষ বাড়বে মুসল্লি বাড়বে কিভাবে মসজিদের মুসল্লি বাড়বে পাঁচ কাজ কিভাবে চালু থাকবে হ্যাঁ এই সমস্ত নিয়ে যারা যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে তৃতীয় চতুর্থ নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি মুহাব্বত করে একে অপরকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা একসাথে জমায়েত হয় বসে একসাথে আল্লাহর উদ্দেশ্যে আবার ফিরে যায় এক উদ্দেশ্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তাহলে আমরা আশা রাখতে পারি যদি আমাদের ইখলাস যদি থাকে আমাদের নিয়ত যদি সহি থাকে তাহলে আমরাও আরশের নিচে ছায়া পাবো কিনা ইনশাআল্লাহ তৃতীয় নম্বর ওয়ারাজুলুন দাতু ইমরাতু জাতু মানসাবিন ওয়া জামাল ওই রকম সুন্দর সুন্দর মহিলা যেই মহিলা তার নসব জামাল সবকিছু ঠিক আছে তার বংশগতভাবে সে অনেক উন্নত চেয়ারম্যানের মেয়ে অত্যন্ত সুন্দরী সে ডাক দিয়েছে একজন যুবককে কিন্তু সেই যুবক বলল ইন্নি আখাফুল্লাহ আমি কাউকে ভয় করি না একমাত্র আল্লাহকে ভয় করি আমারও মন চাইতেছে তোমাকে তোমাকে সেইখানে যাওয়ার জন্য তোমাকে বুক করার জন্য কিন্তু আমি একমাত্র আল্লাহকে ভয় করি এই জন্য আমি তোমার কাছে যেতে পারবো না তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য সময় সুযোগ হয় বিষয়টা শেষ করব এই সাত প্রকারের মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ